দেশে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 225 জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্তে শনাক্ত হয়েছেন 11,578 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো জানানো হয়। এদিকে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17,894 জনে, আর মোট আক্রান্ত হয়েছেন দেশে 11,03,989 জন। অন্যদিকে চট্টগ্রামে গেল 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও 11 জন, আক্রান্ত হয়েছেন 945 জন। রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করা হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন 70,902 জন, আর মারা গেছেন 835 জন। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী 23 জুলাই থেকে 14 দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। X News, C++ TV.